আমার ইউটিউব চ্যানেল শার্লি ডট আদু অ্যানাদার নিউ ফ্রেশ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা ফেশিয়াল কিট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। ফেশিয়াল কিটটার নাম হচ্ছে ডিটক্স মাই স্কিন ফেশিয়াল কিট। তো এখানে আগে প্রথমে তোমাদের দাদাভাইকে শেভিংটা করে নিলাম, তারপরে এখানে ছটা প্যাকেজিং আছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ছটা প্যাকেজিংয়ের মাধ্যমে, আর এই যে হেয়ার ব্যান্ডটা, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে হেয়ার ব্যান্ড, এটা মিষ্টুর হেয়ার ব্যান্ড, ওর কাছ থেকে নিয়ে এসে ফেশিয়াল করার জন্য। এখানে ফার্স্টে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিচ্ছে স্কিনটাকে। আর ভালো করে একটাই কথা বলবো যে ফেশিয়াল করা মানে এমন নয় করলাম ক্রিম মাখলাম হয়ে গেল। ফেশিয়াল করা মানে হচ্ছে ম্যাসাজ প্রয়োজন, কারণ স্কিনে যত ম্যাসাজ পড়বে তত ব্লাড সার্কুলেশন ভালো হবে আর তত কিন্তু স্কিনটা গ্লো করবে। ফেশিয়াল করলেই যে খারাপ হয় তা নয়, সবসময় ভালো কোম্পানির ফেশিয়াল কিট দিয়ে বা ফেশিয়াল করার আগে কোন কার রিভিউ ভালো আছে ওই রকম রিভিউ দেখে সেই সব ফেশিয়াল করা উচিত আমার মনে হয়। জানি না তোমাদের মতামত আমার মতামতের সাথে মিলবে কিনা। তো আমি একটা কথা বলবো যে ডিটক্স ফেশিয়াল, ডিটক্স আমাদের শরীরে, ডিটক্স ওয়াটার আমাদের শরীরে কতটা লাভবান বা কতটা ভালো সেটা তো আমরা জানি, আর এই ডিটক্স ফেশিয়ালটা করব সেটাও তোমাদেরকে তো দেখাচ্ছি। আর একটা কথা বলছি, তোমরা কিন্তু এই ডিটক্স ফেশিয়াল কিট অ্যামাজন এবং ফ্লিপকার্টে পেয়ে যাবে, এছাড়া তোমাদের পাশে স্টোরেও পেয়ে যেতে পারো। বেশি দেরি না করে দেখো ফেশিয়াল কিটে ক্লিনজার আর স্ক্রাবার করে নিয়েছি, তারপর এখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা কিছুটা বের করে নিয়েছি যতটা বেরোয়। তারপরে ছিল একটা তিন নম্বরে হচ্ছে জেল, জেলটা মাখানোর পর কিন্তু 5 থেকে 7 মিনিট ওয়েট করার পর তারপরে কিন্তু ম্যাসাজ ছিল। তো এখানে 5 থেকে 7 মিনিট জেলটা মাখিয়ে দেওয়ার পর আমি ওয়েট করতে পারছিলাম না, তারপর একবার এদিক একবার ওদিক করছি, এদিকে আদৌ ঘুমিয়ে পড়েছে, তখন আমি এই প্লাস্টিকে যেগুলো পরপর কত মিনিট কত সেকেন্ড করে ম্যাসাজ করতে হবে সেগুলো লেখা ছিল সেটা আমি ভালো করে পড়ে নিলাম। আবার এবারে ভালো করে ম্যাসাজ করে নিলাম। এবারে আমি ভেবেছিলাম যে আদৌ ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, ঘুমাইনি, নড়াচড়া তখনও করছে। তারপরে ভালো করে দেখো ক্লিন করে নিলাম। আর একটাই কথা বলবো, আমি 3 নম্বর স্টেপে এসে তোমাদের দাদাভাইয়ের স্কিনটা দেখি তোমরা হয়তো বুঝতে পারছো কতটা গ্লো করেছে। ভিডিওটা যারা দেখছো অবশ্যই তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলে যাও। আর একটা কথা বলবো যে তোমরা একটু ওয়েট করে যাবে লাস্টে, বিফোর আর আফটার রেজাল্টটা অবশ্যই দেখে তারপরে যেও। আর এখানে দেখো তারপরে আবারও ছিল একটা ম্যাসাজ ক্রিম, সেটা দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। আর এই ম্যাসাজ ক্রিমটা কিন্তু যতবার ম্যাসাজ করছিলাম স্কিনটা সোপ করে নিচ্ছিল, সে কারণে যতবার যখন সোপ করে নেবে আবারও জল দিয়ে আবারও ম্যাসাজ করতে হচ্ছিল। এবারে তোমরা কি বুঝতে পারছো স্কিনটা কতটা গ্লেজ দিচ্ছে? না, চলো, এখনও দিচ্ছে না, এখনও আরও 2 স্টেপ বাকি আছে। তো এখন আছে মাস্ক, এটা হচ্ছে লাগানো হচ্ছে মাস্ক। এই মাস্কটা লাগিয়ে একটু ওয়েট করে যেতে হবে যতক্ষণ না শুকনো হচ্ছে, একটু শুকনো হয়ে আসলে এটার মধ্যে সেম আবার একটু ওয়াটার দিয়ে একটু সামান্য হালকা হাতে ম্যাসাজ করে নিয়ে তুলে দিতে হবে। আর এই ম্যাসাজ ক্রিমটা যখন তুলতে যাবো তার আগে আমি আরেকবারও একটু ওই টুলসটা দিয়ে যেখান থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বের করে ওই জায়গাটা একবার নিলাম, যাতে যদি কখনো থেকে থাকে তাহলে সেটা এনে বেরিয়ে আসে। তারপরে দেখো আবারও ম্যাসাজ করে নিলাম হালকা হাতে, তারপরে এবারে মুখটা মুছিয়ে দেবো। এই মুখটা মুছিয়ে দেবার পর এবারে যে স্টেপটা থাকবে সেটাই থাকবে বাকি, সেটা হচ্ছে সিরাম। তো আগে ভালো করে কিন্তু সবসময় ম্যাসাজ ক্রিমটা মাখানোর পর যে মাস্কটা লাগাবো তারপরেই কিন্তু মেন স্কিনের গ্লোটা আসবে, তারপরেই মুছে দিলে কিন্তু সিরাম। এবারে দেখো তোমরা কি কিছু বুঝতে পারছো? এবারে কিন্তু এই জায়গাটাতে ভালো করে মুখটা মুছিয়ে নিতে হবে এবং গলা। এবং তোমাদের দাদাভাই দেখো স্কিনটা দেখছে যে কতটা, আর তোমাদের দাদাভাইও কিন্তু এটা মাখতে গিয়ে বলছিলো না সত্যি মুখটা একটু হালকা হালকা লাগছে আর ভালো লাগছে। সিরাম মাখানো ডান, এখানে ফেশিয়ালটা এন্ড। এবারে তোমরা বলো যে স্কিনটা কেমন লাগছে। হ্যাঁ, আর অবশ্যই লাস্টে যাওয়ার আগে বিফোর আর আফটার রেজাল্টটা দেখো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা এভরিওয়ান।